আমাদের বাল বাচ্চার ফিকির করার তৌফিক আতা করেন। এই বাল বাচ্চার ভবিষ্যৎ কিচ্ছু নাই, ডাল্লা রানা শিক্ষা মাদ্রাসা নাই, স্কুল না কিছু, জিন্দগি এরার বরবাদ হইতেছে। আল্লাহ এরা জিন্দগির বাসাইতে এই এলাকার মা বোনের ইজ্জতের হেফাজত করো। আল্লাহ বিভিন্ন জায়গায় যেতেছে, এরা বাচ্চার শিক্ষা বরবাদ হইতেছে, আর এরা চিকিৎসার কোন ব্যবস্থা নাই, হসপিটাল নাই। আল্লাহ তুমি খাস করে গ্রহণ করো, আল্লাহ আল্লাহ নিজের আওলাদকে সবরে আর শিক্ষা দীক্ষা দিকে আগ বাড়াইবার তৌফিক দান। আমাদের ছেলেগুলো আজকে বিশ বরস পরে ইনশাআল্লাহ যেই আমার ফাউন্ডেশন থেকে তিনটা ছেলে 99 পয়েন্টের উপরে পাইছে, এরা ইনশাআল্লাহ আইআইটি ইঞ্জিনিয়ার হইব। এই মানুষগুলো আমাদের ছেলেগুলোর আমরা আগে বাড়াইবার তৌফিক দান করো। এরাই আসে এইসব বড় বড় আমরা কেউ দিব না, আল্লাহ সরকারের কাছ থেকে আবেদন করতেছি যে আল্লাহ ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা হোক আর যে মিনিস্ট্রি হোক, আপনি আসেন, নিজে আইয়া দেখেন, আমাকে নিয়ে আসেন, হেলিকপ্টারে নিয়ে আসেন, আমি আইয়া দেখাই দিব আপনাকে কামগুলা হইতে লাগে। যে আল্লাহ ওনারও আপনি তৌফিক দান করেন। যে আল্লাহ নবীর খেদমতে রমজানের আগে আমাদের সালাত সালাম পৌঁছে দেয়, রমজান মাসের ব্যস্ত ইবাদত করার তৌফিক দান করেন। যে আল্লাহ এই নদীর রোগ প্রতি দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ২১ সনে আসার পরে দেখছে, দেখে নদী তখন ওই জায়গায় আসলো, উনি কোনো কিছু পায়নি। পরে এই 3 কোটি টাকা দিয়ে এইটুক জায়গা বানছে, আর তাকে এখান থেকে আমি আইছো মই চাই গলো, ডিটেইলস মই চাইছো, আপোনালোকে দেখিছে, এনেকুৱা হোৱা নাই বোলে নামৰ কাৰণে। তাত মই আহি গলো আৰু মই ঘূৰি গলো গুৱাহাটী, মই ডিটেইলছ চাইছো। আৰু চোৱাৰ পিছত মই যদি দেখিছো যে এইটোত এম এল এ এজন ডাঙৰ ৰোল থাকে, এম এল এ অৱহেলা আছে, এইটো খোলা খুলি হৈছে, মানুহ আছে, ক্ষতি হৈছে। আজকে 10-15 হাজাৰ মানুহ বেঘৰ হৈ গৈছে। এই মানুহবিলাক স্কুল মাদ্ৰাছা মছজিদ একো নাই, ৰমজান মাহ সন্মুখত আছে। এই ফ্লাড এনিগেশ্যনটো আমাৰ অসমৰ সবচে ডাঙৰ সমস্যা, এইটো বন্ধ হ'ব লাগে। মই যিমান জলদি হয় আমাৰ এছেম্বলি চলি আছে, মই আজি গৈ আমাৰ এম এল এ মেম্বাৰসকলক মাতি আমি এই ডিউটি দি দিম বোলে আপোনালোকে এইটো এছেম্বলিত উঠাওক। আৰু আমি মই মোৰ ফালৰ পৰা দিল্লী ডিজাষ্টাৰ মেনেজমেণ্টলৈকে কিমান কেনেকুৱা কণ্টেক্ট কৰিব লাগে মই আপোনালোকক আশ্বাস দি আছোঁ, ইনশাআল্লাহ কণ্টেক্ট কৰিম। আৰু মই এইটো ফ'ল' আপ কৰিম, এইটো যিমান জলদি হয় এইটো বন্ধ হ'ব লাগে। পীযুষ হাজরিকা আহিছিল, পরিদর্শন করেছে, নিজে আহি পরিদর্শন করেছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করলে এলাকা হওয়ার কারণে এনেকুৱা কইলে না না এনেকুৱা হয় বলে জীবন আজি গোটে সব চাকাতি হয়ে আছে বলে আমি দেখি আছো। অলপ এটা তো আছে মাজুলীয়ে পায়, ধেমাজিয়ে পায়, আমি কিয় নাপাও? মতলব এটা কিছু না কিছু আছে, দেয়ার ইজ সামথিং বলে এইটু হব না লাগে। 3 কোটি টাকা মাত্র দিছে, যত 300 কোটি টাকা দিব লাগে, 3 কোটি টাকা কি হব? হ্যাঁ, এইটোর কারণে একটা পক্ষপাতিত্ব আছে, আমি দেখি আছো। মাইনরিটি এলাকা থাকলে সকলে এনেকাই করে, বিজেপি সরকার আমি আরো বেশি আশা রাখব নোৱাৰো, তথাপিও আমি ডাইরেক্ট সিএমলৈকে ভেট করি। কংগ্রেসী বিধায়ক ইয়ার স্থানীয় নিজের গাঁও তেখেতে কিন্তু এই ক্ষেত্রে যেখানে ভূমিকা গ্রহণ করব সেটো মই দেখিছো, সেটো মই দেখিছো যে বিধায়কের যে একটা রোল থাকিব লাগে এটা আমি দেখিব পোৱা নাই। এটো বড় দুর্ভাগ্যের কথা, মানুহবিলাকে কিমান আশা আস্থা লৈ এই মানুহজনক আব্দুল ভাই ৰাহিমকে নাম আব্দুল বাতিল খন্দকাৰ আমাৰ লগতে আছে, মই ট্ৰেইনিং দিছো, মই এছেম্ব্লিৰ লায়ক বনাইছো, তাৰপিছত কংগ্ৰেছ জইন কৰিলে, এতিয়া মই দেখাব আপোনালোকৰ মাধ্যমে মই আহ্বান জনাম বোলে তুমি ঘৰ ৱাপচি কৰা, UDFৰ মানুহ UDF আহি যোৱা, আমি চবে মিলি এই কামটো কৰি দিছোঁ।
কংগ্রেসের বিধায়ক ইফাল ইফাল গই আছে গতিকে বাতিল আহিব তেখেত আহিব খলিল কি নাম মজুমদার না খলিল লস্কর আমার কি নাম দা আটিগোড়া কাটিগোড়া হিও আহিব আরো বহুত আমার আছে মানে নাম নক আগে নাম কলে সকল ক্ষতি হয়েছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ